বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ, দোহারা গড়নের দামাল প্রকৃতির এক ছেলে। সারা দিন ক্লান্তিহীন ছুটে বেড়ানো মাঠ থেকে ঘাটে, বনে বাদাড়ে। পড়ালেখায় মাথা ভালো, তবুও বেখেয়ালি। মা সারাদিন পেছনে ছুটেন আর বকাঝকা করে ব্যতিব্যস্ত থাকেন ছেলেকে নিয়ে। মা বলে, এত বেলা হলো এখনো নদীতে, উঠে আয় বাবা। ছেলে বলে, আমাকে ধরতে এলে চলে যাব মাঝ নদীতে। মধুমতি নদীকে ঘিরেই ছেলেটির যত আহ্লাদিপনা আর গাঁয়ের মানুষদের ভাগ্যের চাকা। 1943 সালের 8 মে বাবা মেহেদি হাসান ও মা মুকিতুন্নেসার পরিবারে জন্মগ্রহণ করেন মধুমতি নদীর সেই ছেলেটি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। গ্রামের নাম সালামতপুর, ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালখালি থানার এক নিভৃত অঞ্চলে। তাঁর বাবা ছিলেন গ্রামের মসজিদের ইমাম। 2 মেয়ে জোহরা, হাজেরা আর রউফকে নিয়ে টেনে টুনেই সংসার চলত। কিন্তু সেই মধুমতি গ্রাস করল তাঁদের জমি, আর অমোঘ মৃত্যু কেড়ে নিল রউফের পিতাকে। শুভ্র চাদরে শায়িত পিতার পাশে মায়ের কান্নার রোলে হতবাক হয়ে যায় রউফ। আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে ধরা গলায় মাকে বললেন, মা, বাবা কি সত্যিই মারা গেছেন? ঝাপসা চোখে মা নির্বাক। সংসারে নেমে এলো দারিদ্রতা। কিছুদিন বাদে বড় মেয়ের বিয়ে হলে একটা নতুন শাড়িও দিতে পারেননি। ছোট্ট রউফ মাকে জড়িয়ে ধরে বলল, কেঁদো না মা, আমি বড় হয়ে যখন চাকরি করব তখন দেখো অনেক শাড়ি এনে দেব। রউফ পড়ালেখায় ক্রমেই মনোযোগী হয়ে উঠলেন, কিন্তু অভাবের সংসারে 8ম শ্রেণীর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। 1963 সালের 8ই মে ভর্তি হন তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে। প্রশিক্ষণ শেষে মুন্সি আব্দুর রউফ নিয়োগ পেলেন পূর্ব পাকিস্তানের সীমান্ত রক্ষার দায়িত্বে। তাঁর ইপিআর নম্বর 13187। সংসারের টানে বাঁধা ছিল রউফের মন। মাকে নিয়মিত টাকা পাঠাতেন, চিঠি লিখতেন, ছুটি পেলেই বাড়ি আসবো মা। রউফ ছিলেন মাঝারি মেশিনগান ডিটার্চমেন্টের 1 নম্বর মেশিনগান চালক। 1971 সালের 25শে মার্চের আগে তিনি 11 নম্বর উইংয়ে কর্মরত ছিলেন, কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে যাওয়ায় মার সাথে নিয়মিত যোগাযোগটা কমে যায়। 1971 সাল, পাকিস্তানের একনায়ক শাসনের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে। সর্বত্র শোষণ, নির্যাতন, বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে মানুষ। 25শে মার্চ পাকিস্তানি নরপিশাচরা সারা দেশব্যাপী চালালো ইতিহাসের জঘন্যতম এক গণহত্যা। চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সদস্যরা রুখে দাঁড়ায় শত্রুর বিরুদ্ধে। রাতেই তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। 11 নম্বর উইং থেকে যোগ দেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি মহালছড়ি একটি গুরুত্বপূর্ণ স্থান। এই জলমহল দিয়ে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর চলাচল প্রতিরোধ করতে অধিনায়কের নেতৃত্বে 8ম ইপিআরের একটি বড় দায়িত্ব পড়ে। বুড়িঘাট এলাকার চিংড়ি খালের 2 পাড়ে অবস্থান নিয়ে প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলার। ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ এই কোম্পানির একজন যোদ্ধা ছিলেন। এই প্রতিরক্ষা ঘাঁটিতে লোকবল যেমন কম, তেমনি অস্ত্রশস্ত্র নেই বললেই চলে। এই স্বল্প প্রতিরোধ ব্যবস্থা নিয়েও মুক্তিযোদ্ধারা প্রস্তুত। এই গুরুত্বপূর্ণ জলপথটি অনেকদিন ধরেই পাকিস্তানি সেনাবাহিনী নজর রাখছিল, যে কোনো একদিন ঝাঁপিয়ে পড়তে পারে মুক্তিবাহিনীর ওপর। তাই 8 নম্বর রেজিমেন্ট কোনো একটা ডিফেন্স তৈরির চেষ্টা করছিল। 20 এপ্রিল 1971 সাল, সূর্য তখনও পশ্চিম আকাশে হেলে পড়েনি। সকাল গড়িয়ে প্রায় 11:30। শান্ত নিথর প্রকৃতি, কিভাবে যেন সময় জপছে কেবল। খালের দুপারে অধিনায়কের নেতৃত্বে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 150 জন সৈনিকের দায়িত্ব দেওয়া হয় রাঙামাটি মহলছড়ি নৌপথে নিরাপত্তা বুদ্ধ তৈরির। এই দলেরই 1 নম্বর LMG চালক মুন্সি আব্দুর রউফ ছিলেন পার্বত্য চট্টগ্রামের নানিয়াচর উপজেলাধীন বাঘছড়ির একটি বাংকারে। খালের বাম পাশে পাহাড়, ডান পাশে পাহাড়, মাঝে বেশ উঁচু এক টিলা। এখানেই LMG নিয়ে রউফ তৈরি, শত্রুর যে কোনো মোকাবেলা ঠেকাতে। হঠাৎ খালের পানি চিড়ে ছুটে আসতে লাগলো শত্রুপক্ষ। কোনো বায়নাকুলার না থাকায় ঠিকমতো দেখাও যাচ্ছিল না। বাতাসের তরঙ্গে শুধু পাকিস্তানি পতাকাই দেখা যাচ্ছিল। আর একটু কাছে আসতেই দেখা গেল পাকিস্তানিরা 7টি স্পিডবোট, 2টি লঞ্চ নিয়ে সাঁই সাঁই করে এগিয়ে আসছে প্রতিরক্ষা ঘাঁটির দিকে। লক্ষ্য মুক্তিবাহিনীকে নিশ্চিহ্ন করে তাদের অবস্থান সুদৃঢ় করা। হঠাৎ বিশ্ব চরাচর কাঁপিয়ে মুহুর্মুহু করে গর্জে উঠতে লাগলো কামান ও মর্টার। কেঁপে উঠল প্রকৃতি। কি এক শঙ্কায় কানে তালা লাগানো শব্দে বুঁদ হয়ে রইল সব।
আগের মতো সবচেয়ে তীব্র গতিতে এগিয়ে আসছে দুটি লঞ্চ ও দুটি স্পিডবোট, তাতে বোঝাই 3 ইঞ্চি মর্টারের গোলা, আর নৌকা ভরে বেসামরিক লোক, তাতেও গোলা বারুদ। এরা পাকিস্তানি সেনাবাহিনীর 2nd ব্যাটালিয়নের কোম্পানি। মুক্তিবাহিনীর প্রতিরক্ষায় লোকবল যেমন কম ছিল, ঠিক তেমনি মর্টার কিংবা গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র নিতান্তই ছিল। কেবল ছিল একটি লাইট মেশিন গান, যার তত্ত্বাবধানে ছিল বীর যোদ্ধা মুন্সি আব্দুর রউফ। রউফ তার এলএমজির মুখ খুলে দিলেন। মুক্তিবাহিনীরা তাদের হালকা আগ্নেয়াস্ত্র দিয়ে পাল্টা জবাব দিয়ে যাচ্ছিলেন। ইতোমধ্যে রউফের নিখুঁত গুলি বর্ষণে ডাকআউটগুলো ডুবে গেল এবং বেসামরিক লোকগুলো পানিতে সাঁতরিয়ে পশ্চিম পাড়ে গিয়ে মর্টারগুলো লে করে আনুভূমিকভাবে 3 ইঞ্চি মর্টারের গোলা ছুঁড়তে লাগল। আর অন্যদিকে স্পিডবোট আর দানব আকৃতির দুটি লঞ্চ থেকে লাগাতার শেল আর গুলি ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে। তীব্র গোলা বর্ষণের ধোঁয়া আর শব্দে এক ভয়ানক পরিবেশ সৃষ্টি হলো, যেন আকাশ মাটি ফেটে যাচ্ছে। নদীর পানিতে উঠছে বিষম আলোড়ন। পাক বাহিনীরা ঢুকে গেল কিলিং রেঞ্জে। 700 থেকে 800 গজ দূর থেকে চালালো বিভৎস এক আক্রমণ। ঝড়ো বৃষ্টিতে ঝাঁটের গোলা আর গুলিতে টিলার উপর প্রতিরক্ষায় ঘটল ব্যাপক বিপর্যয়। সামান্য কিছু অস্ত্র আর একটিমাত্র এলএমজি দিয়ে রউফ কিছুতেই সামলাতে পারছিলেন না শত্রুপক্ষের এই নিশ্ছিদ্র আক্রমণ ঠেকাতে। এদিকে এবার শত্রু মর্টার চিহ্নিত করে ফেলল মুক্তিবাহিনীর অবস্থান। বিপর্যস্ত প্রতিরক্ষার ঘাঁটির বেশিরভাগ যোদ্ধাই মনোবল হারিয়ে ফেলল। অধিনায়ক দেখলেন এই অসম যুদ্ধে সবাই মারা পড়বে, কিন্তু সামনের যে আরও পথ বাকি। তিনি সবাইকে পশ্চাৎ প্রসরণের নির্দেশ দিলেন, কিন্তু এজন্য প্রয়োজন শক্তিশালী কাভারিং ফায়ার এবং একটিমাত্র এলএমজির দায়িত্বে মুন্সি আব্দুর রউফ সহযোগীদের বাঁচাতে তার মেশিন গান দিয়ে শত্রুদের দিকে ছুটতে লাগল আগুনের ফুলকি। অবিচল ও দুরন্ত ফায়ারিংয়ে শত্রুপক্ষের 7টি স্পিডবোট ডুবে যায় আর অনেক পাকিস্তানি সৈন্য হতাহত হয়। এদিকে মুক্তিযোদ্ধারা কৌশলগত কারণে পিছু হটতে শুরু করে। নির্ভীক চিত্তে পাহাড় সমসাহসিকতায় রউফ দাঁড়িয়ে গেলেন নিজ পরীক্ষায়। মেশিন গানটি তুলে ধরলেন উঁচুতে, নির্ভয় চিত্তে নিশানা ঠিক করলেন লঞ্চ দুটোর দিকে। সহযোদ্ধাদের বাঁচাতে রউফের পুরো দমে এই পাল্টা জবাবে শত্রুরা স্তব্ধ হয়ে উঠল। এই শক্ত প্রতিউত্তরে আকস্মিক বাধায় শত্রু সেনাদের মনোবল ভেঙে পড়ে। বাকি সৈন্যরা দুটি লঞ্চে আরোহণ করে পালাতে চেষ্টা করে। তবে পশ্চিম পাশ থেকে তখনও লাগাতার মর্টারের গোলা পড়ছে। ল্যান্স নায়েক নির্ভুল নিশানায় একাই যুদ্ধ করে চলেছে। পাকিস্তানি বাহিনীরা দেখল সম্মুখ যুদ্ধে তারা বেশ কোণঠাসা হয়ে যাচ্ছে, তাই পাক বাহিনী চলে গেল রউফের মেশিন গান রেঞ্জের বাইরে, যেন কিছুতেই গুলি না লাগে। নিরাপদ দূরত্বে গিয়ে হানাদার বাহিনী তার ট্রেঞ্চের দিকে মুহুর্মুহু 3 ইঞ্চি মর্টারের গোলা ছুড়তে লাগল। রউফের চোখে তখন মধুমতি নদীর আস্ফালন, লাল সবুজের নাচন, শত্রুমুক্ত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। তাই কিছুতেই দ্বিধাগ্রস্ত ও বিচলিত না হয়ে নতুনভাবে মেতে উঠলেন লাইট মেশিন গান নিয়ে। তার চারপাশে ধোঁয়া আর বারুদের গন্ধ, ধাঁই ধাঁই করে পড়ছে এক একটা গোলা। হঠাৎ একটা মর্টারের গোলা এসে পড়ল বাংলা মায়ের অসীম সাহসী যোদ্ধা ল্যান্স নায়েক আব্দুর রউফের ওপর। প্রচণ্ড ধাক্কায় নিজ পরীক্ষা থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়লেন। স্তব্ধ হয়ে যান মুক্তিযোদ্ধা। রক্তে লাল আভা ঘাস চুঁয়ে পড়ল খালের নীল স্বচ্ছ পানিতে। সঙ্গীহীনের মতো ক্লান্ত নীরব হয়ে পড়ে থাকে মেশিন গানটি। নির্বাক প্রকৃতি দেখল বাংলা মায়ের এক অসীম সাহসী যোদ্ধা, সঙ্গীদের বাঁচাতে নির্ভীক চিত্তে মৃত্যুকে বুকে পেতে নিল। শেষ বিকেলের সূর্যের লাল আভায় এই অমর বীরের বীরগাঁথা যেন ছড়িয়ে পড়ল প্রকৃতির পাতায় পাতায়। মাত্র 27 বছর 11 মাস 12 দিন বয়সে শহীদ হন তিনি। দিনটা ছিল রোববার, 20 এপ্রিল 1971। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ তার জীবনের বিনিময়ে রক্ষা করে গেছেন 150 জন সহযোদ্ধাদের। তার রণকৌশলে হতাহত হয়েছে অনেক পাক সৈন্য। স্বাধীন বাংলার মানুষ আজীবন শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করবে। পরদিন সহযোদ্ধারা পাহাড় ঘেরা সেই উঁচু টিলায় তাঁকে সমাহিত করে। তাঁর অবদানের জন্য সরকার তাঁকে বীরের সর্বোচ্চ পদক বীরশ্রেষ্ঠ পদকে ভূষিত করে। বন্দের জন্য শাড়ি তার আর আনা হয়নি, কিন্তু এনে দিয়েছেন লাল সবুজের জমিনে আঁকা বাংলাদেশ।